শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একুশ আগস্ট সোমবার আজকের বিশেষ সন্ধ্যার বিশেষ খবর হলো বাইকের গুরুতর আহত দুই ছাত্র অবরোধ কাটিকুড়া সার্কলে দুর্নীতি প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ গ্রাহক সুরক্ষার সুপ্রিমে বুয়ো হলফনামা আমিনুল হক বনাম সাজু মামলায় নয়া মোড় এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থীকে শুরু হয়েছে জোর চর্চা টমেটোর দাম ইতিমধ্যেই নাগালের বাইরে এবার আশঙ্কা পেঁয়াজ নিয়ে পেঁয়াজ রফতানিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ কেন্দ্রের জনতার তাড়াখে গাড়ি রেখেই পালাল চুরের দল সেউতির বেহাল গ্রামীণ সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ ভোটের মুখে ব্যালেন্স ফর্মুলায় ওয়ার্কিং কমিটি গড়লেন খাড়্গে আউট গেহলট ইন পাইলট উত্তর পূর্ব থেকে গৌরব গগৈ এবং সর্বশেষ খবরটি হলো সংখ্যালঘু ছাত্রবৃত্তির একশো পঁয়তাল্লিশ কোটি টাকার কেলেঙ্কারি তদন্তে সিবিআই এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হলো দুই ছাত্র ঘটনাটি গিরে টানটান টান উত্তেজনা সৃষ্টি হয় ভাঙ্গার পারে আজ শিলচর কারেন ভাঙ্গারপার উদয়ন বিদ্যাপীঠের সামনে সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় দুর্ঘটনার পর পড়ুয়ারা সড়ক অবরোধ করেন প্রায় তিন ঘন্টা অবরোধের পর মুক্ত হয় জানা গেছে রানীঘাট থেকে কালাইন অভিমুখী একটি বাইক বেপরুয়া গতিতে আসার সময় ভাঙ্গার পরের ওই স্কুলের দুই ছাত্রকে সজুরে ধাক্কা মারে এতে মাটিতে লুটিয়ে পড়েন দুই ছাত্র স্থানীয়রা তড়িগড়ি করে প্রাথমিক চিকিৎসার জন্য তাদের সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পাঠান কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ভাঙ্গারপার পুলিশ ও বড়খোলা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ বাহিনী পরবর্তী খবরটি হল কাটিগুড়া সার্কল কার্যালয়ে জনৈক পাটওয়ারী সহ একাংশ আধিকারিকের বিরুদ্ধে নানা দুর্নীতির গণ অভিযোগ উঠার পরও জেলা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ কাচার গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামীর ও বরযাত্রাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি বলেন খুব মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সরকারি কার্যালয়ে দুর্নীতি চলবে না বিশেষ করে জমি ক্রয় বিক্রয়ের নামে দালালি বন্ধ করতে গোটা রাজ্য জুড়ে বু মাফিয়াদের বিরুদ্ধে দরপাকড় অভিযান চালিয়েছিলেন তিনি কাটিগড়া সার্কোল কার্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি বলেন কাঠিকোড়া সার্কল কার্যালয়ে টাকা ছাড়া কোনো কাজ হয় না নানাভাবে সাধারণ মানুষের কাছ থেকে রক্ত শোষণ করা হচ্ছে তার অভিযোগ গণ অভিযোগের পরও জেলা প্রশাসন কোনো পদক্ষেপ করেনি বরযাত্রাপুরের বিশিষ্ট নাগরিক ফজির আহমেদ রাত বড় বুইয়া অভিযোগ করে বলেন কাটিগুড়া সার্কল কার্যালয়ে রীতিমতো বালুপাথর মহালের মতো সিন্ডিকেটরা চলছে সাধারণ মানুষ তার বিষয় সম্পত্তি রক্ষার তাগিদে গেলে তার সঙ্গে দরদাম খোসাখসি হয় তিনি বলেন জমি নামদারের জন্য গেলে আজ নয় কাল কাল নয় পরশু করে করে হয়রানি করে উৎকুচ প্রদানে বাধ্য করা হয় কয়টি দাগে জমি রয়েছে দাগ প্রতি পাঁচ হাজার টাকা করে উৎকুচ দাবি করা হয় তার আরও অভিযোগ সুজিত দাস নামে এক পাটুয়ারি জমি নামদারির নামে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা উৎকুচ নিয়েও কোনো কাজ করেননি তিনি সাধারণ মানুষের বিষয় সম্পত্তি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে জাপিয়ে পড়ার আহ্বান দেন প্রাক্তন সেনাকর্মী গুলাম আজাদ বড় বলেন জমি বাড়ি নিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার সরকার জমি আমদারির জন্য বসুন্ধরা প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও কাজ কিছু হয়নি বলে অভিযোগ বসুন্ধরা প্রকল্পে জমি আমদারির আবেদনপত্রগুলো খাটিগুড়া সার্কল কার্যালয়ে ইঁদুরে খাচ্ছে তিনি সরে সরেজমিনে এসে জমি আমদারি করার দাবি জানান পাশাপাশি তিনি খাটিগুড়া ও বরযাত্রাপুর সাব রেজিস্টার কার্যালয়ে দালাল রাত বন্ধ করার দাবি জানান এদিনের সাংবাদিক সম্মেলনে দুধপুরের মায়াজউদ্দিন চৌধুরী চাঁদপুর প্রথম খণ্ডের জলিল আহমেদ মজুমদার শ্যামলকান্তি দাস চাঁদপুর দ্বিতীয় খণ্ডের ইসলাম উদ্দিন লস্কর এবং আরও অনেকে অভিযোগ দায়ের করেন জমি আমদারির নামে পাটুয়ারি সুজিত দাসের বিরুদ্ধে উৎকুচ নেওয়ার অভিযোগ করেন তাদের কথায় উৎকুচ নিয়েও কোনো কাজ করেননি বরং তিনি উৎকুচ নিয়ে অন্যত্র বদলি হয়ে চলে যান পরবর্তী খবরটি হল লোকসভা ও বিধানসভা কেন্দ্রের পুনর্নির্ধারণ তালিকা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তন হওয়া প্রায় নিশ্চিত শাসক বিরোধী উভয় দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে দলীয় টিকিট আদায়ের ক্ষেত্রে হাইকমান্ডের কাছে ছুটছেন টিকিট প্রত্যাশীরা করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে চলছে জোর চর্চা এই আসনে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের নাম চর্চার মুখে এসেছে পিছিয়ে নেয় বিশ্বরূপ ভট্টাচার্য এবং মিশন রঞ্জন দাসের নাম সামাজিক মাধ্যমে রীতিমতো বুটাবুটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে পছন্দের প্রার্থী নিয়ে একরকম ময়দানে নেমে গেছেন সমর্থকরা দলীয়ভাবে এখনো প্রার্থিত্ব নিয়ে মুখ খুলেননি বিজেপির রাজ্য বা কেন্দ্র নেতৃত্ব কিন্তু ডিলিমিটেশনের তালিকা চূড়ান্ত হয়ে সিংমোহর পড়েছে রাষ্ট্রপতির এদিকে টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু হয়েছে দিল্লি দিশপুরে শাসক বিরোধী উভয় দলের অনেক নেতারাই সংরক্ষণমুক্ত করিমুন লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত কিন্তু দল যে কোনো একজনকেই টিকিট দেবে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক বাতাবরণ সামাজিক মাধ্যমে চলছে তুলপাড় আর প্রথম নাম রয়েছে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যদের পাশাপাশি মিশন রঞ্জন দাস আর বিশ্বরূপ ভট্টাচার্যের নাম রয়েছে সামাজিক মাধ্যমে চলছে প্রার্থিত্ব নিয়ে বুটাপুটি যদিও সেখানে সুব্রতর পাল্লা ভারী বলে মনে হচ্ছে সামাজিক মাধ্যমের সেই বুটাবুটিতে সুব্রতকে পছন্দ করছেন অধিকাংশ অবশ্য মিশনবাবু আর বিশ্বরূপ ভট্টাচার্যের সমর্থক রয়েছেন অনেক যদিও সুব্রতবাবু বা মিশনবাবু কিংবা বিশ্বরূপবাবু এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ এদিকে জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সৃষ্টি হওয়া জটিলতা আর জেলা পরিষদের এক প্রকার অচলাবস্থাকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিরোধী দল কংগ্রেস আর ইউডিএফ এরই মাঝে করিমগঞ্জ পুরসভার অন্তর্কুন্দলকে হাতিয়ার করছে বিরোধীরা যদিও কাজের বরাদ দিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছেন সুব্রত ভট্টাচার্য সহ মিশন রঞ্জন দাস এবং অন্যান্য দলীয় নেতৃত্ব করিমগঞ্জ আসন সংরক্ষণমুক্ত হওয়ায় এই আসনের লড়াই জমে উঠবে সেটা নিশ্চিত ফলে এই আসনের শাসক কাকে টিকিট প্রদান করে সেটা দেখতে মুখী রয়েছেন দলীয় কর্মীসহ সাধারণ মানুষ পরবর্তী খবরটি হলো সম্প্রতি অগ্নিগর্ভ মণিপুর ইস্যুতে এনডি বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনে ভাষণে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি তারই পুরস্কার পেলেন আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে বাছাই করা হলো তাকে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করলেন মল্লিকার্জুন খাড়গে দলের প্রধান নীতি নির্ধারণ কমিটি হিসেবে পরিচিত এবারের কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোট উনচল্লিশ জন তালিকা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মনমোহন সিং শশী তার এ কে অ্যান্টনি দিগ্বিজয় সিং পি চিদাম্বরমের মতো প্রথম সারির নেতাদের সঙ্গে ঠাই পেয়েছেন গৌরব গগৈও আজ রাজীব ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সংবর্ধনা দিয়েছেন গৌরব গগৈকে এদিকে গুয়াহাটি বিমানবন্দরে এদিন দলের স্বশকর্মী গৌরব গগৈকে স্বাগত জানান পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় প্রথমেই দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন আসামের একজন প্রতিনিধি হিসেবে আমার কাছে বড় দায়িত্ব অর্পণ করা হয়েছে দলের আদর্শ মেনে চলার ব্যাপারে সবসময় চেষ্টা চালিয়ে যাব বাবাই শিক্ষিকিছেন কেমন করে দলীয় আদর্শ ধরে রাখার পাশাপাশি জনগণের কাছে নিয়ে যেতে হয় সেই সঙ্গে রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতেও কাজ করে যাব কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যের দায়িত্ব আমার একার নয় রাজ্যের সব কংগ্রেস কর্মীদের রাজ্যের জনগণের স্নেহ এবং কংগ্রেস কর্মীদের কষ্টের বিনিময়ে এই পর্যায়ে আসতে পেরেছি তাই কর্মীদের পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাব ইতিমধ্যেই রাজস্থানের নির্বাচনকে ঘিরে স্ক্রিনিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রেখে আমি কাজ করে যাব ব্যক্তিগত স্বার্থের লক্ষ্যে কোনো দিনই কাজ করিনি দলীয় কর্মী হিসেবে ভবিষ্যতে কাজ করে যাব পরবর্তী খবরটি হল টমেটোর দাম ইতিমধ্যেই নাগালের বাইরে এবার আশঙ্কা পেঁয়াজ নিয়ে এখনও পেঁয়াজের বাজারে টমেটোর মতো আগুন না লাগলেও সেই সম্ভাবনা রয়েছে তাই পেঁয়াজ যাতে টমেটোর মতো দুর্মূল্য না হয়ে যায় সেটা নিশ্চিত করতে আগেভাগে পদক্ষেপ করল কেন্দ্র পেঁয়াজ রফতানিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করল কেন্দ্রের মোদী সরকার এর ফলে পেঁয়াজের রফতানি কমবে দেশের বাজারে যোগান বৃদ্ধি পাবে এবং বাজারের চাহিদা মেটানো সম্ভব হবে ফলে মূল্য বৃদ্ধির আশঙ্কা কমবে বলেই মনে করছে কেন্দ্র আসলে অক্টোবরে বাজারে নতুন পেঁয়াজ আসবে তার আগে সেপ্টেম্বরে পেঁয়াজের দাম চরমে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কেন্দ্রের বিশেষজ্ঞরা এই সময় বাজার যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে গত সপ্তাহে বিশেষ কয়েকটি জায়গায় সরকারের হাতে মজুদ পেঁয়াজের স্টক বাজারে ছাড়া হয়েছে এখনও কেন্দ্রের কাছে স্টক রয়েছে তিন লক্ষ টন সরকার স্টক আর বাজারে ছাড়তে তাই দাম সেই চাইছে না লক্ষ্যমাত্রা হিসেবে ধরা হচ্ছে পরবর্তী খবরটি হল জাল সার্টিফিকেট আমিনুল সাজু মামলায় এবার সুপ্রিম মোড় সুনাইর ইউডিএফ বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বনাম বিজেপি নেতা আমিনুল হক লস্করের আইনি লড়াই নতুন মোড় নিতে চলেছে এই মামলার সূত্র ধরে আজ সুপ্রিম কোর্টে একটি হলফনামা পেশ করতে চলেছেন শাহিল আহমেদ বড়বুইয়া দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর সাজুর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাল বলে অভিযোগ তুলে গৌহাটি হাইকোর্টে এক মামলা করেন পরাজিত প্রার্থী আমিনুল হক লস্কর প্রাথমিকভাবে এই মামলাকে গ্রহণ না করার জন্য করিম উদ্দিন বড়বুইয়া গৌহাটি হাইকোর্টের কাছে আবেদন জানালেন হাইকোর্টের বিচারপতিরা দুই পক্ষের বক্তব্য শুনে পরিষ্কার জানিয়ে দেন আমিনুলের মামলা খারিজের প্রশ্নই উঠে না পরবর্তীকালে গত বিধানসভা নির্বাচনে সাধুর ডেমি প্রার্থী শাহিল আহমেদ মলবুইয়া আদালতে এক হলফনামা পেশ করে জানিয়েছিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সমাজ এবং তিনি বহু মামলায় অভিযুক্ত সুতরাং মামলার ফলাফল যেদিকেই যাক না কেন আমিনুল হক লস্করকে যেন কোনোভাবেই সোনার বিধায়ক বলে ঘোষণা না করা হয় কিন্তু পরবর্তীকালে আদালত ওই শাহিল আহমেদ মলবুইয়াকে বিবৃতি দেবার জন্য আদালতে ডেকে পাঠায় কিন্তু তিনি নানা কারণে আদালতে উপস্থিত থাকতে পারেননি পরবর্তীকালে তদন্ত করে দেখা যায় গৌহাটি হাইকোর্টে শাহিল আহমেদ যে হলফনামাটি জমা দিয়েছেন তা ভুয়ো কারণ তিনি আদালতে এ ধরনের কোনো হলফনামা জমা দেননি তার স্বাক্ষরিত হলফনামাটি যান এ থেকেই গোটা মামলা অন্যদিকে মন নিয়েছে এই ভুয়ো হলফনামায় নটার হিসেবে স্বাক্ষর করেন আইনজীবী পিঙ্কি বড়ুয়া এবং আইডেন্টিফাই করেন আইনজীবী অরিন্দম বড়ুয়া জানা গেছে করিম উদ্দিন ওই মামলাটি একটি বিশেষ আবেদনের মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আগামীকাল বাইশ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এদিকে জাল হলফনামাটি কে সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল সেটা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আমিনুল হক লস্কর এ ব্যাপারে শিলচর সদর একটি মামলাও করেছেন সূত্রটি জানিয়েছে মামলাটি দীর্ঘায়িত করার জন্য বর্তমানে বিধায়কই এই শাহিল আহমেদ বড়বুইয়ার নামে একটি হলফনামা পেশ করেন গৌহাটি হাইকোর্টে কিন্তু পরে শাহিল আহমেদ নিজে জানান তিনি এই মামলায় কোনো হলফনামা জমা দেননি তবে কি বর্তমান বিধায়ক এই শাহিল আহমেদের নাম করে জমা দিয়েছিলেন এ ব্যাপারে এখন পুলিশ তদন্ত শুরু করেছে যদি এই হলফনামার ব্যাপারে বর্তমান বিধায়কের কোনো হাত থাকে তাহলে সেক্ষেত্রে জালিয়াতি মামলার মুখে পড়তে পারেন বর্তমান বিধায়ক এদিকে আমিনুল হক লস্কর এদিন টেলিফোনে জানান আজ দিল্লি গিয়ে তিনি এই জাল হলফ ব্যাপারে স্পষ্টিকরণ চাইতে পারেন জানা গেছে সুপ্রিম কোর্টে শাহিল আহমেদ বড়বুইয়াও একটি লিখিত হলফনামা পেশ করে স্পষ্টভাবে জানিয়ে দেবেন তিনি এই মামলায় কোনো হলফনামাই জমা দেননি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে তাহলে কে বা কারা তার নামে গৌহাটি হাইকোর্টে মিথ্যা জাল হলফনামা পেশ করল পরবর্তী খবরটি হলো বড়খোলায় চুরের দূরত্বে না জেহাল জনজীবন রবিবার রবিবারপুর চারটে নাগাদ বিজয়পুর পুটিচোড়ায় গাড়ি চুরি করতে এসে নিজেদের গাড়ি রেখে পালালো তিন চুল এবং অভিযুক্ত তুললেন ফুটিচুড়ার জনগণ রবিবার ফুটিচুড়ার জনগণ জানান এদিন ভোর চারটে নাগাদ একটি অ্যাল্টো গাড়ি করে তিন চুর ফুটিচুড়ায় আসে নিজেদের গাড়ি ফুটিচুড়ায় থামিয়ে দুইজন লোক প্রথমে একটি থামানো টিপার গাড়ির পেছনে ঘুরাফেরা করে স্থানীয় বাসিন্দা জাবির হোসেন তাদের দেখে আওয়াজ দিলে সঙ্গে সঙ্গে সেখান থেকে দুই যুবক দৌড় দে এরপর অ্যাল্টো গাড়ি যেতে আরেক চুরা তাদের দৌড় দেখে পালিয়ে যায় তখন স্থানীয় যুবকরা প্রায় এক কিলোমিটার পর্যন্ত তাদের পিছু দেওয়া করেন কিন্তু তাদের ধরতে না পেরে সঙ্গে সঙ্গে বড়খোলাতানায় খবর দেন এদিকে খবর পেয়ে বড়খলাতানা ওসি গৌতম চন্দ্র কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পালিয়ে যাওয়া চুরদের অ্যালটো গাড়িটি বড়খোলাতানায় নিয়ে আসেন এদিন সংবাদ মাধ্যমে উত্তর বলখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বলবইয়া জানান তো দুবছর আগে তার একটি টিপার এই জায়গা থেকে চুরি হয়ে যায় এরপর অনেক খোঁজাখুঁজি করেও তিনি গাড়িটি পাননি এভাবে আর যেন কারোর গাড়ি চুরি না হয় সে ব্যাপারে পুলিশের কাছে দাবি জানান জবরুল এদিন সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামির হুসেন কালামুদ্দিন সোরাফত আলী সম্পাদক একলাস উদ্দিন প্রমুখ আজকের বিশেষ বিশেষ